বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সিভিল কে মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল কে মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির রয়েছে। তো আমি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। আমরা ইতিমধ্যে জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তারা তাদের ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন পোস্টের জন্য, অর্থাৎ টোটাল 7টি পোস্টের জন্য তারা তাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করেছিল, যার মধ্যে ছিল অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এরকম করে আরও অন্যান্য টোটাল 7টি পোস্ট ছিল। এবং সেই পোস্টের যে নোটিফিকেশনটি বেরিয়েছিল তার একটি টেন্টেটিভ ডেটও দিয়ে দিয়েছিল, এক্সামের টেন্টেটিভ ডেট, যেটা আমাদের এই মাসে 24 তারিখ থেকে হতে চলেছে। এবং সেই এক্সামের যে ই অ্যাডমিট কার্ড তার কিন্তু একটি টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছিল, যেটি ছিল কালকে, অর্থাৎ এই মাসের 11 তারিখ থেকে তোমরা সেটি ডাউনলোড করতে পারবে, সেটি একটি দিয়ে দিয়েছিল। কিন্তু সেই বিষয়েই একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের করেছে, সেটাই আমি এখন তোমাদেরকে ডিটেলসে বলবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। তো চলো সেই বিষয়ে নোটিফিকেশনটি আগে দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা মোবাইলে খুলতে পারো, আমি তোমাদেরকে মোবাইলেই দেখাচ্ছি। এরকম স্ক্রল ডাউন করলে তোমরা নিচের দিকে পেয়ে যাবে সেই নোটিফিকেশনটি, তারপরে তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারো। আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা পোর্শন পেয়ে যাবে, আপডেটেড ইনফরমেশন রিগার্ডিং ডাউনলোডেবল ই অ্যাডমিট কার্ড। এই পোর্শন ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। তো নোটিফিকেশনটি ওপেন হয়ে গেছে, যার ডেট 11/1/2021, অর্থাৎ কালকেই নোটিফিকেশনটি তারা পাবলিশ করেছে, আজকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, যেখানে বলছে রিক্রুটমেন্ট 2020 আপডেটেড ইনফরমেশন রিগার্ডিং ডাউনলোডেবল ই অ্যাডমিট কার্ড। ঠিক আছে, যেখানে বলেছে উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট নোটিস ভাইট নাম্বার 01WBPCB 2020, অর্থাৎ আমি তোমাদের যেটা কথা বললাম যে এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে টোটাল 7টি পোস্ট বেরিয়েছিল সেটারই নোটিফিকেশন নাম্বার এটি। ইট ইজ স্টেটেড দ্যাট দ্য শিডিউল ডেট অফ ডাউনলেবল এই অ্যাডমিট কার্ড ফর অনলাইন এক্সামিনেশন টেন্টেটিভ টু দ্য এলিজিবল ক্যান্ডিডেট ওয়াস 11/01/2021, অর্থাৎ এই মাসের 11 তারিখ থেকে যেটা একটা ডেট দিয়ে দিয়েছিল সেই ডাউনলেবল অ্যাডমিট কার্ড। বাট ডিউ টু টেকনিক্যাল রিজন দ্য ই অ্যাডমিট কার্ড উইল বি রিলিজড অ্যাট দ্য আর্লিয়েস্ট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ইনফর্ম বাই SMS অর ইমেল আইডি। ইনকনভিনিয়েন্স কজড ইজ ডিপলি রিগ্রেটেড, অর্থাৎ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই অ্যাডমিট কার্ডের লিঙ্ক তারা দিতে পারেনি, খুব শীঘ্রই তারা সেই লিঙ্কটি দিয়ে দিবে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেই অ্যালার্ট তোমাদেরকে বাই SMS বা ইমেল আইডি দিয়ে তোমাদেরকে জানিয়ে দিবে, অর্থাৎ তোমরা তোমাদের যে মেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেখানে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলের সাথে তোমরা থাকবে, যখনই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল ডিটেলস নোটিফিকেশন, যেটা তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে কি না। তো আশা করা যায় তোমরা নোটিফিকেশন বুঝতে পারবে। থ্যাংক ইউ। তো আবার কোনো নতুন আপডেট হলে অবশ্যই তোমাদেরকে জানাবো, আমার চ্যানেলের সঙ্গে থাকবে।